হানি ট্র্যাপ। এক তরুণী সহ চারজনকে গ্রেফতার করেছে পাটুলি থানার পুলিশ। পাটুলির বাসিন্দা এক যুবকের সঙ্গে ডেটিং অ্যাপে পরিচয় হয় এক তরুণী। অভিযোগ, গতকাল গলফগ্রিনে একটি ফ্ল্যাটে তরুণীর সঙ্গে দেখা করতে গিয়ে ফাঁদে পড়েন ওই যুবক। তরুণীর সঙ্গে আরো দুই যুবক ছিলেন। পাটুলির যুবককে মারধর করে আটকে রাখে তার মাকে ফোন করিয়ে 1 লক্ষ টাকা চাওয়া হয়। পাটুলি থানায় অভিযোগ দায়ের হলে টাকা দেওয়ার টোপ দিয়ে ডেকে পাঠানো হয় অভিযুক্তদের। যুবককে মোটর বাইকে চড়ে অভিযুক্তরা টাকা নিতে এলে পুলিশ হাতে না হাতে পাকড়াও করে। এরপর অরবিন্দ নগরের একটি ফ্ল্যাট থেকে যুবককে উদ্ধার করে পাটুলি থানার পুলিশ। অভিযুক্ত তরুণী সহ আরো একজনকে ফ্ল্যাট থেকে পাকড়াও করা হয়েছে। সন্দেশখালী নিয়ে সুপ্রিম কোর্টের ধাক্কা রাজ্য সরকারের। সিবিআই তদন্তের বিরোধিতা রাজ্যের আবেদন খারিজ। তদন্ত চালিয়ে যাবে সিবিআই জানিয়ে দিল সর্বোচ্চ আদালত। এডির ওপর হামলার ঘটনায় সিবিআই তদন্ত আপত্তি না থাকলেও রেশন দুর্নীতি তদন্তে আপত্তি রাজ্যের। শেখ শাহজাহানকে দীর্ঘদিন গ্রেফতার করা হয়নি, কেন একজনকে বাঁচাতে চায় রাজ্য সরকার? প্রশ্ন সুপ্রিম কোর্টের। রেশন দুর্নীতি সহ সন্দেশখালী 43টি মামলা সিবিআইকে হস্তান্তরের বিরোধিতা রাজ্যে।